হ্যালো বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে আসি খুলনার বয়রার মোড় থেকে মোস্তফার মোড় পর্যন্ত। আমরা যাত্রা শুরু করেছি বয়রা মোড় থেকে। বয়রার মোড় এখানে চৌরাস্তা, আমরা যাব মোস্তফার মোড়ের দিকে। ঠিক এর বিপরীত দিকে যে মোড়টি গেছে সেদিকে গেলে আপনারা খুলনার বয়রা মহিলা কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, বন ভবন অর্থাৎ বন সংরক্ষকের কার্যালয় খুলনা, এবং আরও সামনে গেলে আদ্দিন হাসপাতালের দিকে যেতে পারবেন। আমরা যে রাস্তায় যাচ্ছি দেখছেন সেদিকে আছে মৎস্য ভবন, সামাজিক বন বিভাগের অফিস সহ আরও সরকারি বেসরকারি বিভিন্ন অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা মোস্তফার মোড়ে গিয়ে ঠেকেছে এবং মোস্তফার মোড়ে বাইপাস রোডের সাথে মিলেছে। বাইপাস মোড়ের বাঁ দিক দিয়ে গেলে খুলনার জিরো পয়েন্টের দিক যাওয়া যাবে, আর যদি ডান দিক ধরে যাই সেক্ষেত্রে আমরা খুলনার আটটার মোড়ে যাই উঠতে পারবো। আর যদি মোস্তফার মোড় থেকে সোজা চলে যাওয়া যায় সেক্ষেত্রে আরও 6 কিলোমিটার রাস্তা পার হলে খুলনার কইয়ে বাজারে উঠা যাবে। কয়ে বাজার থেকে আবার বাম দিকে আসলে খুলনা জিরো পয়েন্ট এবং ডান দিক থেকে গেলে ডুমুরিয়া চুকনগর হয়ে সাতক্ষীরার দিকে যাওয়া যায়। চার রাস্তার মোড়ের ভিতরে দুটি রাস্তার কথা বললাম, আর একটি রাস্তা গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে খুলনা সোনাডাঙ্গা হয়ে গোলনামারির দিকে, আর আরেকটি রাস্তা গেছে খালিশপুর নতুন রাস্তা হয়ে খুলনা দৌলতপুরের দিকে। দেখছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন শহর খুলনা। এই বয়রা বা এই এলাকাগুলো সবসময় কর্মব্যস্ততায় কর্মচঞ্চল্য থাকে, দূর দূরান্ত থেকে মানুষ কর্মের খোঁজে এই শহরে চলে আসছে। আর বিশেষ করে মোস্তফার মোড়টা একটি ঐতিহ্যবাহী মোড়, কারণ এখানে সকালবেলা বা ভোরবেলা হলে দেখবেন অনেক মানুষের সমাগম ঘটে, অর্থাৎ এখানে মানুষ কেনা বেচা হয়। যাদের বাসা বাড়ি বা অফিস আদালতে দৈনিক লেবার বা শ্রমিকের প্রয়োজন হয় তারা সকালবেলা এই মোস্তফার মোড়ে চলে আসে। এখান থেকে কথায় বনিবনা হলে বা পারিশ্রমিকের বনিবনা হলে উক্ত শ্রমিককে সারাদিনের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য তিনি কিনে নিলেন। এভাবে ধান কাটা বা মাটি কাটা বা বিভিন্ন ডেলি শ্রমিক হিসাবে ওখানে সাধারণত ভোরবেলায় মানুষ কেনা বেচা হয়। সাধারণত নিকটতম গ্রাম্য এলাকা কইয়ে বাজার বা কইয়ে ডুমুরিয়া এসব এলাকা থেকেই এসব গরিব মানুষ শ্রমিক হিসাবে আসে কাজ করার জন্য। মানুষ কেনা বেচার এক অভিনব পন্থা, আর এটা নিয়ে বিভিন্ন চ্যানেলেও প্রতিবেদন আকারে প্রকাশ পেয়েছে। আমরা চলে এসেছি প্রায় মোস্তফার মোড়ের কাছাকাছি। দেখছেন এই জায়গাটুকু সবসময় প্রায় ভাঙ্গা থাকে, যদিও খুলনা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে। বয়রা টু মোস্তফার মোড় পুরোটাই খুলনা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে পড়ছে, অথচ এই সামান্য কিছু জায়গা সারা বছরই ভাঙ্গা থাকে, আবার বর্ষার সময় কাদ কর্দমাক্ত হয়ে থাকে, যা মানুষের জন্য দুর্বিষহ করে ওঠে। বয়রা টু মোস্তফার মোড় মূলত খুলনা বাইপাস লিং রোড। বয়রা টু মোস্তফার মোড় এই রাস্তাটির দূরত্ব 3 কিলোমিটার মাত্র। মোস্তফার মোড় নামকরণ করা হয়েছে মোস্তফা নামক একজন ব্যক্তির কারণেই। তার বিশাল এলাকা নিয়ে তার জমি ছিল, যখন খুলনা বাইপাস রোড হয় তার জমি অধিগ্রহণ করা হয় এবং এই বাইপাসের দুই পাশেই তার জমি পড়ে যায়। জমি অধিগ্রহণের মূল্য সহ বাইপাসের দুই সাইডে তার জায়গা হওয়ায় তিনি মোটামুটি একজন ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হন, অর্থাৎ তার কপাল খুলে যায়। তিনি উক্ত এলাকার একজন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন, অর্থাৎ ভাগ্য এমন জিনিস, কখন যে কাকে উপরে তুলে দেবে আর কখন যে কাকে ডাউন করে দেবে কেউ জানে না। এই মোস্তফার মোড়ে একটি বড় পাইকারি মাছের বাজার আছে, বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ এসে পাইকারি দরে বিক্রি করা হয়। যারা শীতকালে খেজুরের রস খুঁজেন তারা ভোরবেলায় এই মোস্তফার মোড়ে আসলে স্থানীয় খেজুর লোকদের দ্বারা আহরিত খেজুরের রস এখানে পাবেন এবং টাটকা খেজুরের রস পাওয়া যাবে। আমরা এসে গেছি সেই মোস্তফার মোড়, দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এটি মোস্তফার বিল্ডিং।
এখান থেকে বাঁয়ে চলে গেলে 0 পয়েন্ট, ডানে চলে গেলে খুলনার আটরা মোড়, এবং সোজা চলে গেলে, সোজা 6 কিলোমিটার গেলে কইয়ে বাজার। থ্যাংকস ফর ওয়াচিং।